গুচ্ছভুক্ত 22টা বিশ্ববিদ্যালয়ে কম মার্কে চান্স হওয়ার ভালো একটা কিন্তু সুযোগ এবার সৃষ্টি হতে পারে, কারণ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যখন গুচ্ছভুক্ত 22টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চালু করবে তখন কিন্তু তোমরা যাদের কম মার্ক তাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এর জন্য আজকের এই ভিডিওতে গণবিজ্ঞপ্তি রিপোর্টিং কীভাবে খুব সহজে কম মার্কে স্টুডেন্ট ভর্তি হতে পারবে বা ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টি হবে সেটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিব। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মিললি যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যদি গণবিজ্ঞপ্তিটা চালু করা হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে কম মার্কে নিশ্চিত চান্স হবে সেটা যেমন জানাই দিব, পাশাপাশি গণবিজ্ঞপ্তি বা রিপোর্টিংয়ের প্রক্রিয়ায় তুমি যদি বিশ্ববিদ্যালয়ে যে শুধুমাত্র উপস্থিত হও তাহলে খুব সহজেই যে চান্স পেয়ে যাবা সেটা কীভাবে তোমার প্রক্রিয়াটা চলমান থাকবে সেটা কিন্তু জানাই দিব। এখন প্রশ্ন হলো, তোমাদের মনে প্রথমে একটা প্রশ্ন চলে আসতে পারে যে ভাই গণবিজ্ঞপ্তি জিনিসটা কী বা গণবিজ্ঞপ্তির মাধ্যমে কখন ভর্তি প্রক্রিয়াটা শুরু হতে পারে বা গণবিজ্ঞপ্তি আসলে কারা চান্স পাবে বা রিপোর্টিং জিনিসটা কী। তার প্রশ্ন হলো গণবিজ্ঞপ্তিটা কখন চালু হবে। গণবিজ্ঞপ্তি কিন্তু গুচ্ছভুক্ত 22টা বিশ্ববিদ্যালয়ে যখন থেকে ভর্তি প্রক্রিয়াটা চালু করছে একসাথে সমন্বিত ভর্তি তখন থেকে কিন্তু এই গণবিজ্ঞপ্তিটা সবার শেষে চালু হয়। তো এই গণবিজ্ঞপ্তিটা কখন চালু হবে, গণবিজ্ঞপ্তি হলো যে অলরেডি যেহেতু গুচ্ছের রেজাল্ট পাবলিশ করা হয়েছে সকলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছো, অনেকে 5টা 7টা 10টা যে যতগুলো ইউনিভার্সিটি ইচ্ছা তারা কিন্তু অ্যাপ্লাই করছো। তো এই অ্যাপ্লাই করার পর কি হবে, এই 22টা বিশ্ববিদ্যালয় কি করবে, সমন্বিতভাবে মেরিট প্রকাশ করবে। তো প্রথম মেরিট প্রকাশ করা হবে এই মাসের 20 থেকে 24 তারিখে, দ্বিতীয় মেরিটটা প্রকাশ করা হবে এই মাসের 28 থেকে 30 তারিখে, তৃতীয় মেরিটটা পরবর্তী মাসের 3 থেকে 5 তারিখের ভিতর প্রকাশ করা হবে। তো যখন এই মেরিটটা প্রকাশ করা হবে এই মেরিট অনুযায়ী কী হবে, স্টুডেন্টরা কিন্তু ভর্তি হতে পারবে। তবে প্রথম যে মেরিটগুলো প্রকাশ করা হবে এক্ষেত্রে যাদের বেশি মার্ক তাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। কিন্তু প্রশ্ন হলো যাদের কম মার্ক তারাও কিন্তু চান্স পাবে, কীভাবে চান্স পাবে। তো যখন মেরিটগুলো প্রকাশ করবে এই মেরিট অনুযায়ী কিন্তু স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শুরু করবে। কিন্তু প্রশ্ন হলো এই ভর্তি প্রক্রিয়াটা কিন্তু এই মেরিটের মাধ্যমে যদিও গুচ্ছ কমিটি এবার সম্পূর্ণ করতে চাইছে কিন্তু দেখা যায় প্রিভিয়াস ইয়ারের অভিজ্ঞতা অনুযায়ী এতটুকু বলা যায় যে প্রতিবারই দেখা যায় এই তৃতীয় মেরিট লিস্টের পরেও আসন সংখ্যা কিন্তু অনেক ফাঁকা থাকে। কেন ফাঁকা থাকে, কারণ এবার দেখো এবারের যে প্রেক্ষাপটটা এমন সৃষ্টি হয়েছে এখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এখনও কমপ্লিট হয়নি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও ভর্তি কমপ্লিট হয়নি। তো এখনও যেহেতু ভর্তি কমপ্লিট হয়নি এবং গুচ্ছ ভর্তি প্রক্রিয়া কিন্তু এবার প্রথম দিকে যেহেতু শুরু হয়েছে তার মানে ধরে নেওয়া যায় যে তৃতীয় মেরিট লিস্টের ভিতরে কিন্তু 100% আসন কিন্তু ফিল আপ হবে না। কারণ প্রিভিয়াসের অভিজ্ঞতা দেখা গেছে যে তৃতীয় মেরিট দেওয়ার পরও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 8 বার 9 বার পর্যন্ত কিন্তু স্টুডেন্টকে ওয়েটিং থেকে কিন্তু কল করছে। তো এখন এই জিনিসটা যখন ঘটবে অর্থাৎ যদি তৃতীয় মেরিট লিস্টের ভিতরে সিট ফিল আপ হয় তাহলে তো আর তোমার গণবিজ্ঞপ্তি দিবে না। তবে ধারণা করা যায় যে এবার তৃতীয় মেরিট লিস্টের ভিতরে সিটটা ফিল আপ হওয়ার সম্ভাবনা কিন্তু তুলনামূলক কম, কারণ এখনও অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি বাকি আছে। কারণ অনেক স্টুডেন্ট দেখবা যে গুচ্ছেও চান্স পাইছে অনেক ইউনিভার্সিটি, অনেক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, অনেকে জাহাঙ্গীরনগরে চান্স পাইছে, অনেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। এভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ফলে অনেক স্টুডেন্ট কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণে দেখবা গুচ্ছের কিন্তু আসন সংখ্যা ফাঁকা হওয়া শুরু করবে, অর্থাৎ স্টুডেন্ট কিন্তু ভর্তি হবে না। তো অনেকবারই দেখা গেছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বেশি ফাঁকা থাকার কারণে দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারগুলোতে 8 বার 9 বার 10 বার, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে প্রায় 15 বার পর্যন্ত কিন্তু ওয়েটিং থেকে স্টুডেন্ট ডাকছে। তো এই জিনিসটা যখন ডাকা শুরু করবে তখন মেনলি কখন তাহলে ডাকতেছে, যখন আসন সংখ্যা ফাঁকা থাকবে। তো এবার ধরে নেওয়া যায় যে আসন সংখ্যা ফাঁকা থাকবে, যদি ফাঁকা থাকে তাহলে প্রক্রিয়াটা কীভাবে সম্পূর্ণ হবে সেটাই তোমাদের জানাই দেবো। কারণ এই প্রক্রিয়াগুলো তুমি যদি আগের থেকে জানতে পারো তাহলে মেন্টালি তুমি প্রিপারেশন নিয়ে থাকতে পারবা এবং এই প্রিপারেশন যদি সঠিকভাবে নিতে পারবে এবং তথ্যগুলো আগে থেকে তোমার ক্লিয়ার ধারণা থাকে তাহলে তুমি এই গণবিজ্ঞপ্তি এবং রিপোর্টিং এর মাধ্যমে কম মার্কে কিন্তু চান্স পেতে পারো। যখন দেখবে যে কোন একটা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ফাঁকা, কথা কথা ধরে নাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাস্টের ক্ষেত্রে দেখা গেলো যে তৃতীয় মেরিট লিস্ট দেওয়ার পরেও যদি আসন সংখ্যা ফাঁকা থাকে, দেখা গেলো জাস্টের ক্ষেত্রে কথা কথা 50টা সিট ফাঁকা আছে, তখন কী করবে এই জাস্ট বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা গেলো যে সেখানে প্রায় 80টা সিট ফাঁকা আছে, মানে 80 জন স্টুডেন্ট এখনও ভর্তি হয়নি, অথবা চান্স পাইছিলো বাট ওই ইসলামিক ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরও স্টুডেন্ট হয়তো বা জাহাঙ্গীরনগরে চান্স পাইছে সেখানে চলে গেছে, বা স্টুডেন্ট অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাইছে সেখানে চলে গেছে, বা এখনও কিন্তু সামনে কৃষিগুচ্ছের পরীক্ষা আছে, অনেকে কৃষিগুচ্ছের চান্স পাওয়ার পর কৃষিগুচ্ছের দিকে মুভ করবে। তো ফলশ্রুতিতে কী হবে যে স্টুডেন্ট
চান্স পাওয়ার পরও সে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হবে না, কারণ ভর্তি হওয়ার সময় যেহেতু 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে, অনেকে কিন্তু এই 5,000 টাকা খরচ হয়ে নিশ্চয়ন না করে তার অন্য যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। তো যখন দেখা গেল যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কি হলো, তাদের আসন সংখ্যা ফাঁকা আছে, তো যেহেতু আসন সংখ্যা ফাঁকা আছে তারা কি করবে, অবশ্যই একটা বিশ্ববিদ্যালয়ে যাবে তার আসন সংখ্যাটা ফিল আপ করতে। এই আসন সংখ্যাটা ফিল আপ করার জন্য কি করবে, যদি আসন সংখ্যা ফাঁকা থাকে তখন কি করবে, বিশ্ববিদ্যালয়গুলো গণবিজ্ঞপ্তি দিবে। গণবিজ্ঞপ্তি মানে কি, তখন ওই বিশ্ববিদ্যালয়গুলো যেটা করবে যে তাদের যতগুলো আসন ফাঁকা আছে সেই আসনগুলোতে স্টুডেন্ট ভর্তি করার জন্য তারা আলাদাভাবে বলে দিবে যে এত মিনিট থেকে এত, কথা কথা বলে দিল যে 10,000 মেরিট, কথা কথা 16,000 পর্যন্ত সিদ্ধ, কথা বললো যে 16,000 থেকে যাদের মেরিট 16,000 থেকে 20,000 মেরিট আছে তারা এসে ওই বিশ্ববিদ্যালয়ে মানে তারা ডাকবে বা কল করবে একটা নির্দিষ্ট দিনে যে ওই বিশ্ববিদ্যালয়ে যায় ভর্তি হওয়ার জন্য। তো যাদের ওই কল করবে সেই কল করার পর তোমাকে কী করতে হবে, যেই বিশ্ববিদ্যালয়ে যেই ডেট দিবে সেই ডেটেই ওই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে তোমাকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং মানে কি, ওই বিশ্ববিদ্যালয়ে যে তোমার যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা তোমাকে দেখাতে হবে, তোমার যে এইচএসসির যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা তোমাকে এখানে শো করতে হবে। এই এইচএসসির যদি মার্কশিটটা শো করতে পারো তাহলে তুমি ওখানে উপস্থিত হয়ে যেহেতু রিপোর্টিং করবা বা ওখানে সিগনেচার দিবা যে আমি ভর্তি হইতে ইচ্ছুক, এটা যখন তুমি পোষণ করবা সেটার মাধ্যমে তোমাকে রিপোর্টিং তথ্যটা তোমাকে ওখানে হাল লাগাতে হবে বা সেখানে তোমার তথ্যটা উপস্থিত হবে। তবে রিপোর্টিং বা গণবিজ্ঞপ্তি শুধুমাত্র তারাই এখানে মানে যেতে পারবে যারা কিন্তু আগে থেকেই গুচ্ছের 22টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে রাখছে। তুমি যদি অ্যাপ্লাই না করে থাকো তাহলে কিন্তু তুমি গণবিজ্ঞপ্তি বা রিপোর্টিংয়ে কিন্তু ভর্তি হতে পারবে না। শুধুমাত্র যারা আগে থেকেই অ্যাপ্লাই করছে গুচ্ছে ভর্তি হওয়ার জন্য তারাই কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে যখন ডাকবে তখন কিন্তু তারা ভর্তি হতে পারবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই গণবিজ্ঞপ্তিতে আসলে কারা চান্স পাবে? গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র যারা কম মার্ক পাইছে, যাদের মার্ক কম তারাই কিন্তু চান্স পাবে। কেন? কারণ যারা বেশি মার্কে যাদের যাদের আছে তারা কিন্তু অলরেডি এই প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় মেরিট লিস্টে কিন্তু যারা বেশি মার্ক আছে তারা চান্স পাবে। কিন্তু যাদের কম মার্ক, যখন আসন ফাঁকা ফাঁকা থাকবে বা খালি হবে, যাদের কম মার্ক তারাই কিন্তু ওয়েটিংয়ে যারা থাকবে বা যারা মেরিটে দূরে থাকবে তারাই কিন্তু গণবিজ্ঞপ্তির মাধ্যমে চান্স পাবে। তার মানে যাদের কম মার্ক তাদের যদি গুচ্ছ কমিটি গণবিজ্ঞপ্তি দেয়, যদিও এখনও কিন্তু গুচ্ছ কমিটি মানে ফাইনালি কোনো ঘোষণা দেয়নি যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি নিবে, তবে আমরা জাস্ট এই জিনিসটা জানাচ্ছি হলো প্রিভিয়াসের অভিজ্ঞতা অনুযায়ী যদি গণবিজ্ঞপ্তিটা চালু করে অথবা আসনটা ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে যদি গণবিজ্ঞপ্তি দেয় তাহলে সেক্ষেত্রে কম মার্কে কিন্তু তুমি চান্স পাবা। পাশাপাশি এই কম মার্কে চান্স পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাকে কী করতে হবে, উপস্থিত হতে হবে। কোথায় উপস্থিত হবে? যেই বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা আছে সেই বিশ্ববিদ্যালয়ে যখন গণবিজ্ঞপ্তি দিবে সেই বিশ্ববিদ্যালয়ে হয়তো বা গণবিজ্ঞপ্তি একবার দুইবার তিনবারও দিতে পারে বা কোনো বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবেও দিতে পারে। তো গণবিজ্ঞপ্তি দেওয়ার সময় অবশ্যই তোমাকে কী করতে হবে, সেই বিশ্ববিদ্যালয়ে যেই ডেট দিবে সেই ডেটে তোমাকে উপস্থিত হতে হবে, অর্থাৎ রিপোর্ট করতে হবে বা উপস্থিত হয়ে তোমার অ্যাডমিট কার্ড, তুমি যে ভর্তি পরীক্ষা দৃশ্য গুচ্ছের সেখানে যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডটা শো করতে হবে, তোমাকে তোমার যে মার্কশিটগুলো আছে সেগুলো যদি শো করো তোমার রিপোর্টিংটা হবে, তার মানে উপস্থিত যদি হতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু কম মার্কে চান্স পাবা। এর জন্য আমি বলছি যে গণবিজ্ঞপ্তি এবং রিপোর্টিংয়ে যদি তুমি উপস্থিত হতে পারো যদি তাহলে সেক্ষেত্রে তোমার কম মার্কে কিন্তু চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা হবে। তো যেহেতু এবার গুচ্ছের মানে ভর্তি প্রক্রিয়াটা মাঝখানের সময়ে হচ্ছে, তার মানে এবার ধরে নেওয়া যায় গণবিজ্ঞপ্তি হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে, তো কোনো কারণে যদি গণবিজ্ঞপ্তি চালু হয় তাহলে আশা করি তোমরা কম মার্কেই চান্স পাবা। এর জন্য যাদের কম মার্ক আছে তারা হতাশ হবে না, তারা অবশ্যই চেষ্টা করবা যে কী কী আপডেট আসতেছে সেই আপডেটগুলো ভালো করে জেনে রাখা, কারণ তুমি যদি এই তথ্যগুলো না জানো তাহলে সেক্ষেত্রে গণবিজ্ঞপ্তি চালু হয়ে গেলে তুমি তথ্য জানো না, তুমি রিপোর্ট করলা না, তাহলে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু টোটালি থাকবে না। এর জন্য তোমার সুযোগ সৃষ্টি হতে পারে যদি গণবিজ্ঞপ্তিটা চালু হয়। এর জন্য অবশ্যই তোমাকে কী করতে হবে, কবে কোন বিশ্ববিদ্যালয়ে কী নোটিশ দিচ্ছে সেটা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবা, এবং আমরা চেষ্টা করবো আমাদের যে চ্যানেল আছে বা আমাদের যে পেজ আছে এই পেজের মাধ্যমে তোমাদের এই আপডেটগুলো জানাই দেওয়ার জন্য। আশা করি এই পেজের মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমরা সকল আপডেট জানাই দিব, কবে গণবিজ্ঞপ্তি চালু হবে, কবে রিপোর্টিংয়ের জন্য ডাকবে এই তথ্যগুলো জানাই দিব। আশা করি সেই তথ্যগুলো ফলো করে তোমরা সেই তথ্যগুলো ফলো করে তোমরা যদি উপস্থিত হতে পারো বা রিপোর্টিংটা করতে পারো তাহলে ইজিলি কিন্তু চান্স পেয়ে যাবা। পাশাপাশি যারা কৃষিগুচ্ছের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ, যেহেতু কৃষিগুচ্ছের পরীক্ষা আগামী মাসে হবে এবং কৃষিগুচ্ছের ভালো একটা প্রস্তুতি নিয়ে কৃষিগুচ্ছে চান্স পেতে চাচ্ছ, তারা আমাদের কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ কোর্সে ভর্তি হতে পারো। এখানে ভর্তি কোর্স পেলে মাত্র 1500 টাকা, 1500 টাকা দিয়ে ভর্তি হলে কৃষিগুচ্ছে চান্স পাওয়ার জন্য কী কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে সকল কিছু তোমাদের শেখাই দেবো, এবং এই ক্লাসগুলো কিন্তু তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে করতে পারবা। তার মানে অনলাইনে 100% প্রিপারেশন যদি নিতে চাও তাহলে দ্রুত আমাদের কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ কোর্সে ভর্তি হয়ে যাও।
ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বার আছে এই নাম্বারে কোর্স ফি 1500 টাকা বিকাশে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাদের আমাদের কৃষিগুচ্ছ পোস্টবাংলা সলভ করতে অ্যাড করে নেওয়া হবে এবং তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে এই ক্লাসগুলো করার মাধ্যমে 100% প্রিপারেশন নিতে পারবা এবং প্রিপারেশন ভালো করে নিলে পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে ইজিলি চান্স পেয়ে যাবা নিজের স্বপ্ন পূরণ করতে পারবা বাবার মুখে কিন্তু হাসি ফোটাতে পারবা পাশাপাশি যারা চাচ্ছ এখন থেকে সেকেন্ড টাইমের ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি কপ টার্গেট ব্যাচে ভর্তি হতে পারো আমাদের ভার্সিটি কপ টার্গেট ব্যাচে ভর্তি হলে সেকেন্ড টাইমে কীভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে প্রপার গাইডলাইন সহ এই ক্লাস নেওয়া হবে এবং ক্লাসগুলো যেহেতু অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারবা তার মানে যারা ঘরে বসেই সেকেন্ড টাইমের ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছ তারা দ্রুত আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি ক টার্গেট ব্যাচে ভর্তি হতে পারো এটার কোর্স ফি 1500 টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1500 টাকা বিকাশে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাদের সেকেন্ড টাইম ভার্সিটি ক টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে পাশাপাশি যারা অনলাইন এক্সাম বেসে ভর্তি হয়ে বেশি বেশি এক্সাম দিতে চাচ্ছ কৃষি গুচ্ছের জন্য তারা আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারো এটা কোর্স পেলো 500 টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাদের অনলাইন এক্সাম বেসে অ্যাড করে নেওয়া হবে এবং তুমি ঘরে বসে বেশি বেশি এক্সামগুলো দেওয়ার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা তো এই হলো যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে কীভাবে কম মার্কে তোমরা চান্স পেতে পারো সেটা তোমাদের জানাই দিলাম আশা করি এই তথ্যগুলো জানার মাধ্যমে নিজেকে মানে ভালো করে প্রস্তুত করে নিবা আশা করি তোমাদের যদি কপাল ভালো থাকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে কম মার্কে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বা কম মার্কে চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ